একের পর এক চমক দিয়ে চলেছে নাসার জেমস ওয়েব। এবারে আমরা দেখতে পাচ্ছি জেমস ওয়েব একটা গ্যালাক্সির ছবি দিয়েছে, যেটা কিনা বলা হচ্ছে সবচেয়ে পুরনো গ্যালাক্সি। অর্থাৎ এর আগে হাবল টেলিস্কোপ যে পুরনো সবচেয়ে দূরের গ্যালাক্সির ছবি আমাদের তুলেছিল, তার চেয়েও এটা প্রায় 10 কোটি আলোকবর্ষ দূরে আছে। তো সেক্ষেত্রে বলা চলে এটা একটা নতুন রেকর্ড। এই গ্যালাক্সিটির নাম গ্লাস Z13, যেটা হাবলের আবিষ্কৃত GN Z11-এর চেয়ে প্রায় 10 কোটি আলোকবর্ষ দূরে আছে বলা যায়। এর সঙ্গে সঙ্গে গ্লাস Z11 নামেও এর কাছাকাছি একটি গ্যালাক্সির খোঁজ পেয়েছে, যেটার বয়স Z13-এর প্রায় কাছাকাছি। এই আবিষ্কার থেকে বোঝা যাচ্ছে আগে যেটা ধারণা করা হয়েছিল বিগ ব্যাংয়ের যে সময় পরে তারা তৈরি হয়েছিল, এখন দেখা যাচ্ছে তারার জন্ম তারও আগে হয়েছিল। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি যদি 1 লক্ষ আলোকবর্ষ ব্যাসের হয়, এই Z13 মাত্র 1600 আলোকবর্ষ ব্যাস এবং Z11 যেটা ওটা 2300 আলোকবর্ষ ব্যাসের। তো বোঝাই যাচ্ছে এরা কিন্তু খুব ছোট ছোট গ্যালাক্সি। হাভার সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের গবেষক রোহন নাইডু এবং তাদের সম্পূর্ণ 25 সদস্যের দল জেমস ওয়েবের ছবি বিশ্লেষণ করে সম্প্রতি তথ্য পেয়েছে, এবং তারা বিখ্যাত সায়েন্স ম্যাগাজিনে তাদের এই খোঁজ জমা দিয়েছে। তাই এত দূরের গ্যালাক্সির ছবি কিভাবে তোলা হয়, বা ছবি তোলা হলেও ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা কিভাবে খোঁজেন যে কোনটা কত দূরের গ্যালাক্সি, তো সেটাই আমরা জানবো, বুঝবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে বলার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি খুব সহজভাবে। এই মহাবিশ্ব সবসময় সম্প্রসারিত হয়ে চলেছে, এটা আমরা বুঝতে পারছি বিভিন্ন মহাজাগতিক বস্তু থেকে আসা তরঙ্গের রেড শিফট পর্যবেক্ষণের মাধ্যমে। এই ঘটনা প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী এডুইন হাবল, এবং তিনি ডপলার ক্রিয়া দিয়ে এটি ব্যাখ্যা করেন। আমরা জানি প্রত্যেকটি মহাজাগতিক বস্তুর নিজস্ব অ্যাটমসফিয়ার আছে, এবং সেই অ্যাটমসফিয়ারে থাকা নানান ধরনের মৌলের পরমাণুর একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে। সেই সকল বর্ণালী বিশ্লেষণ করে আমরা ওই নির্দিষ্ট মহাজাগতিক বস্তুর মধ্যে থাকা মৌল সম্পর্কে জানতে পারি, এবং ওই নির্দিষ্ট মহাজাগতিক বস্তু কত দূরে আছে তাও জানতে পারি। উৎস এবং পর্যবেক্ষকের মধ্যেকার আপেক্ষিক গতির কারণে কোনো তরঙ্গ সংকেতের কম্পাঙ্ক পরিবর্তিত হয়ে যাওয়ার ঘটনাকে বলা হয় ডপলার ক্রিয়া। এই ঘটনা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রেও দেখা যায়। এইভাবে যখনই কোনো মহাজাগতিক বস্তু থেকে আমরা আলো দেখতে পাই বা তার ছবি নিতে পারি, তখন তার কম্পাঙ্ক কমার হার বিশ্লেষণ করে বুঝতে পারি বস্তুটি আমাদের থেকে ঠিক কতটা দূরে আছে বা কিভাবে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এইভাবে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে মহাবিশ্ব কিন্তু সবসময় সম্প্রসারণশীল, এবং এই সম্প্রসারণশীলতার যে হার সেটাও দিনের পর দিন বেড়ে চলেছে। এই উদাহরণটি ভালো করে দেখুন, সূর্যের চেয়ে দূরের যদি কোনো নক্ষত্রের বর্ণালী আমরা দেখি, তাকে যদি আমরা রেড শিফট করাই, তবেই কিন্তু ওটা ম্যাচ হচ্ছে। এর থেকেই বোঝা যায় যে ওই নক্ষত্র আছে অনেক দূরে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মহাজাগতিক বিভিন্ন বস্তু বা গ্যালাক্সি বা স্টার, তাদের আমরা বর্ণালী বিশ্লেষণ করে বা রেড শিফট বিশ্লেষণ করে আমরা সহজেই বুঝতে পারবো তারা কত দূরে আছে।